আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাকাসল পিটি থেকে একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম। বৃষ্টির পর দেখেন গাছগুলো এত সতেজ দেখায়, গাছের পানি পর অনেক সুন্দর দেখায়। যেহেতু বৃষ্টি, আমি আপনাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে চাই। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু এবং কাঁচামরিচ। দেন আমি সরিষার তেলে রান্নাটি করব। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে নিব। একটু লবণ দিব। তারপর এতে রেগুলার যে মশলাগুলো আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বৃষ্টির দিনে আসলে আমাদের ডিমান্ড একটু অন্যরকম থাকে, হোক সেটা যে কোনো ঋতু। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এটাতে আলু না দিলেও হয়, তবে আমাদের বাসায় আলু ছাড়া একদমই চলে না, যার জন্য একটু আলু দিয়ে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আলুটা আধো আধো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো, লবণ হলুদ মেখে রাখা মাছ। দেন আর একটু পানি দিয়ে এটাকে পুরোপুরি রান্নার জন্য একদম ঢেকে দেবো কিছু সময়ের জন্য, ঝোলটা টেনে গেলে তারপর আমার তরকারিটা হয়ে যাবে। পাশাপাশি আমি ভাত বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আমি চাল ধোয়া যে পানিটা থাকে সেটা কখনোই ফেলি না, চেষ্টা করি গাছে দেওয়ার। আমাদের চারপাশে যে গাছই থাকুক না কেন, ছোট বড় যে কোনো গাছ, সেটারই আমাদের উচিত অনেক যত্ন নেওয়া। আসলে একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবথেকে নিবিড় সংযোগ স্থাপন করে, কিন্তু আমরা তা জেনেও কখনো উপলব্ধি করতে পারি না, যার কারণে আমরা গাছের মর্মটাও বুঝতে পারি না। ছোট হোক বড় হোক প্রত্যেকটা গাছই আমার কাছে সমান গুরুত্ব পায়। ছোট্ট একটু মাটি পেয়েছে তাই একটা বড়ই গাছ হয়ে গেছে এখানে। জানি এটাতে বড়ই হয়তো ধরবে না, কিন্তু আমি গাছটা দেখি আমার খুব ভালো লাগে। এদিকে ঘরে এসে দেখি আমার তরকারিটা একদম রেডি, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খাইতেও ভালো ছিল। শীত এসে গেছে, আমি তো এগুলা একটা একটা আগের ভিডিও, আমি চেষ্টা করছি বাংলাদেশের ব্র্যান্ডের মানে ডেইলি প্রোডাক্টগুলো ইউজ করার। বাবুর জন্য এখানে মেরিয়েল এবং রিভেরা কোম্পানির কিছু প্রোডাক্ট কিনেছি। আসলে দেশীয় জিনিস কিনলে কী হয়, আমাদের দেশের টাকাটা দেশেই থাকবে, তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো জিনিস কেনার সময় দেশীয়টা ব্যবহার করার। আমার এই গাছটা অনেক ছোট ছিল, আস্তে আস্তে অনেক বড় হয়েছে। আমি এটা ফ্রিজের উপর রাখছি, দেখি ভালোই লাগছে ফ্রিজের উপর রেখে। এক সাইডটা ঝুলে পড়ছে, আরও বড় হয়েছিল, আমি এটাকে ছেঁটে দিয়েছি। ছেঁটে দেওয়ার পর এগুলো আমি ফেলি নাই, আমার এক ছোট বোনকে দিয়েছি আর কিছু রিপোর্ট করেছি। আমি রাতে যখন এক্সট্রা টাইম পাই, বাবুর সঙ্গে যখন খেলি, সময়টাকে কাজে লাগাই। সকালে যেহেতু 7টার মধ্যে রান্না আম্মু করে, আম্মুর রান্নার জন্য আমি একটু কেটে কুটে গুছিয়ে একদম রেডি করে রাখি। একটা তরকারির জন্য হইলেও রেডি করে রাখি যাতে সহজ হয়। তো দেখেন আমার এটা পরের দিন সকালের একটা ভিডিও, আমার টিফিন গোছানো হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।